আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি লাইন। আজকে আমি কথা বলবো ডক্টর অ্যান্ড পেশেন্টের আরেকটি নতুন কনভারসেশন নিয়ে। এটি হলো আমার কনভারসেশন 5। এর আগে আমি আরও 4 ধরনের কনভারসেশন নিয়ে আলোচনা করেছি, তো চলুন শুরু করা যাক। আজকে আমার টপিক হলো ইনসোমনিয়া বা অনিদ্রা। আমাদের অনেকেরই ঘুম হয় না, এই জন্য কিন্তু ডক্টরের কাছে যেতে হয় এবং ডক্টরের সঙ্গে সেই ক্ষেত্রে কি ধরনের কনভারসেশন হতে পারে চলুন দেখে নিই। ফার্স্টে ডক্টরের কাছে পেশেন্ট গিয়ে তার প্রবলেমটা বলবে, লাইক আই হ্যাভ গট ইনসোমনিয়া লেটলি, ইদানিং আমার অনিদ্রা হয়েছে বা আমার ঘুম হচ্ছে না। পেশেন্টের যদি ঘুম না হয় সেক্ষেত্রে সে ডক্টরকে বলবে আই হ্যাভ গট ইনসোমনিয়া লেটলি। দেন ডক্টর কি বলতে পারে? ডক্টর প্রথমেই তার ঘুম কখন হয় বা তিনি কখন ঘুমাতে যান সেটা ডক্টর জানতে চাইবে। সেক্ষেত্রে ডক্টর বলতে পারে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, আপনি কখন ঘুমাতে যান। দেন পেশেন্ট কি বলতে পারে? তিনি কখন ঘুমাতে যান অবশ্যই তিনি বলবেন তিনি লেটে ঘুমাতে যাবেন, এই জন্যই হয়তো তার অনিদ্রা হচ্ছে বা তার ঘুম আসে না, এই জন্য তার অনিদ্রা হচ্ছে বা ইনসোমনিয়াক হচ্ছে। সেক্ষেত্রে পেশেন্ট বলতে পারে কোয়াইট লেট, বেশ দেরি হয়ে যায়, আই হ্যাভ টু মিট দ্য ডেডলাইনস, আমাকে যতটা সম্ভব জাগতে হয়, আই অনলি স্লিপ 4 hours অন অ্যাভারেজ, আমি গড়ে মাত্র 4 ঘন্টা ঘুমাই। পেশেন্টের ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, হয়তো তার কোনো অফিসের কাজ বা কোনো একটা কাজ থাকে বা পড়াশোনা থাকে, এমন কিছু থাকতেই পারে, তাছাড়া অন্য কোনো কারণে তার হয়তো ঘুম হচ্ছে না। সেই ক্ষেত্রে পেশেন্ট বলতে পারে কোয়াইট লেট, আই হ্যাভ টু মিট দ্য ডেডলাইনস, আই অনলি স্লিপ 4 hours অন অ্যাভারেজ। অর্থাৎ যে পেশেন্ট যে কয় ঘন্টা ঘুমান তিনি তা ডক্টরকে বলতে পারেন, হয়তো 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টাও হতে পারে। তখন ডক্টর কি বলতে পারে? সাধারণত একজন মানুষের যতক্ষণ ঘুমের দরকার ডক্টর সেটা তার পেশেন্টকে বলবে, লাইক দ্যাটস টেরিবল উইলিয়াম, এখানে হয়তো পেশেন্টের নাম উইলিয়াম সেই জন্য আমি একটা নাম দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করেছি, দ্যাটস টেরিবল উইলিয়াম, অ্যাডাল্টস নিড অ্যাট লিস্ট 6 to 7 hours ফর আ গুড স্লিপ, এটা ভয়ানক উইলিয়াম, প্রাপ্তবয়স্কদের কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ভালো ঘুম প্রয়োজন। আমরা সকলেই জানি একজন শিশু বা একজন প্রাপ্তবয়স্ক, এক একজনের ঘুমের টাইমটা এক এক রকম, প্রত্যেকেই আলাদা আলাদা নির্দিষ্ট পরিমাপ আছে। একজন প্রাপ্তবয়স্কদের অবশ্যই 6 থেকে 7 ঘন্টা ঘুম প্রয়োজন, ডক্টর এটা পেশেন্টকে জানাবে। সেই ক্ষেত্রে ডক্টর বলবে দ্যাটস টেরিবল উইলিয়াম, এটা আসলে ভয়ানক যে পেশেন্ট মাত্র 4 ঘন্টা ঘুমোচ্ছে, এবং পেশেন্টকে ডক্টর বলতে পারে অ্যাডাল্টস নিড অ্যাট লিস্ট 6 to 7 hours ফর আ গুড স্লিপ। দেন পেশেন্ট কি বলতে পারে? আই নো বাট আই জাস্ট হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক, আমি জানি কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়। হয়তো পেশেন্ট জানে যে একজন প্রাপ্তবয়স্কের কতক্ষণ ঘুমের প্রয়োজন, অথচ তার ঘুম হয় না বা তার অনেক কাজ থাকে, এই জন্য তিনি ঘুমাতে পারে না। সেই ক্ষেত্রে পেশেন্ট বলতে পারে আই নো বাট আই জাস্ট হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক। দেন ডক্টর কি বলতে পারে? ডক্টর হয়তো জিজ্ঞেস করতে পারে যে রুগীর কোনো মাথা ব্যথার প্রবলেম আছে কিনা যেই জন্য তার ঘুম হচ্ছে না। সেক্ষেত্রে ডক্টর বলতে পারে হ্যাভ ইউ গট হেডেক, আপনার কি মাথা ব্যথা আছে? দেন পেশেন্ট কি বলতে পারে? যদি তার মাথা ব্যথা থাকে সেক্ষেত্রে পেশেন্ট বলতে পারে ইয়া অ্যান্ড আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট মিডনাইট, হয়তো পেশেন্ট মাঝরাতে জেগে যায়, সেক্ষেত্রে পেশেন্ট বলবে ইয়া অ্যান্ড আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট মিডনাইট দেন ক্যান নেভার বি ব্যাক টু মাই অর্ডিনারি স্লিপ, এবং তিনি মাঝরাতে জেগে যান, তারপরে তার সাধারণ ঘুমে ফিরে আসতে পারে না। ধরুন কোনো একটা পেশেন্টের যে অনিদ্রা প্রবলেমটা আছে এবং ডক্টরের কাছে গেছেন, তিনি মাঝরাতে যদি কখনো জেগে যান বা তার যদি মাথা ব্যথার প্রবলেম থাকে, কোনো কারণে যদি ঘুম না হয়, সেক্ষেত্রে মাঝরাতে জেগে যাওয়ার পরে তিনি আর ঘুমোতে পারেন না, তার আর আগের ঘুমটা ফেরত আসে না। সেক্ষেত্রে পেশেন্ট বলতে পারে আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট মিডনাইট দেন আই ক্যান নেভার বি ব্যাক টু মাই অর্ডিনারি স্লিপ। দেন ডক্টর কি বলতে পারে? ডক্টর অবশ্যই তাকে একটা কিছু সাজেস্ট করবে কি করতে হবে। সেক্ষেত্রে সাজেস্ট করতে ডক্টর হয়তো বলছে যে তাকে বিশ্রাম নিতে হবে, তার বিশ্রামের প্রয়োজন। সেক্ষেত্রে ডক্টর বলতে পারে আই সাজেস্ট ইউ টেক সাম রেস্ট, আমি আপনাকে বিশ্রামের পরামর্শ দিচ্ছি। ডক্টর রোগীকে বিশ্রামের পরামর্শ দিচ্ছে যে তার কাজের চাপ হয়তো অনেক বেশি হয়ে যাচ্ছে, এই জন্য ঘুম হচ্ছে না। সেক্ষেত্রে ডক্টর বলবে আই সাজেস্ট ইউ টেক সাম রেস্ট। এছাড়া ডক্টর আরও কি বলতে পারে? You are gradually shortening your lifespan, you know, আপনি ধীরে ধীরে আপনার জীবনকে ছোট করছেন, আপনি জানেন। কারণ একজন মানুষের যেহেতু 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন, রোগী ঘুমাচ্ছে না, অলওয়েজ কাজ করে যাচ্ছে, তার মাথায় অনেক প্রেশার যাচ্ছে, তার জীবনকে সে ছোট করে ফেলছে, সেটা বোঝানোর জন্য ডক্টর এটা বলতে পারে ইউ আর গ্র্যাজুয়ালি শর্টেনিং ইউর লাইফ স্প্যান, ইউ নো। দেন পেশেন্ট কি বলতে পারে? ইয়া, হয়তো ডক্টর প্রেসক্রিপশন লিখে দেবে বা কোনো ঘুমের মেডিসিন লিখে দিতে পারে। সেই ক্ষেত্রে ডক্টর কি বলতে পারে? আই উইল টেক আ প্রেসক্রিপশন, আমি একটি প্রেসক্রিপশন দিব, বাট রিমেম্বার ওয়ান থিং, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ইউ ক্যানট অলওয়েজ ডিপেন্ড অন মেডিসিন। আপনি সবসময় ওষুধের উপর নির্ভর করবেন না। সবসময় ডক্টররা কিন্তু এটাই বলেন যে ওষুধের উপর কখনোই নির্ভর করবেন না। ওষুধ না খেলে ঘুম হবে না, ওষুধ খেতেই হবে। আপনি ফার্স্টে চেষ্টা করবেন যেন ওষুধ না খেয়ে ঘুমাতে পারেন। ঘুমের ওষুধ খাওয়াটা কিন্তু একদমই ক্ষতিকর, সেক্ষেত্রে ডক্টর এই কথাটা বলতে পারেন। তাহলে ডক্টর কি বলতে পারেন? I will take up prescription, but remember one thing, you cannot always depend on medicine. Then patient ki bolte pare, I will listen your advice, doctor. Ami apnar poramosho shunbo, doctor. Tahole patient je onidrar karone doctor kache giyechilo, sei khetre doctor je advice ta diyeche patient seta shunbe, sei khetre patient doctor ke bolte pare, I will listen your advice, doctor. আমি আপনার পরামর্শ শুনবো, ডাক্তার। তো আজকে এই পর্যন্ত, এই ছিল আমার ছোট একটি কনভারসেশন আইসোমিয়াকের ব্যাপারে। এর আগে আমি আরো 4টি কনভারসেশন দিয়ে দিয়েছি, এগুলো আমার ছোট ছোট কিছু কনভারসেশন, কিভাবে আপনারা ডক্টরের সঙ্গে কনভারসেশনটা করতে পারেন। বা দেশের বাইরে গেলেও অনেক সময় দেখা যায় কোনো একটা প্রয়োজনে আমাদের ইংলিশে কথা বলার ক্ষেত্রে ডক্টরের সঙ্গে আমাদের ছোট ছোট কনভারসেশন দরকার হতে পারে। সেই জন্যই আর কি আমার এই ভিডিওগুলো করা। এবং আপনাদের যদি আর কোনো কনভারসেশন ব্যাপারে আলোচনা করার দরকার হয়, অবশ্যই আমাকে জানাবেন। এবং প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।